গত ঘন্টায় অবিরাম বর্ষণে রাজ্যের বিভিন্ন জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে দক্ষিণ গোমতী জেলায় প্রায় সবকটি নদীর জল বিপদসীমা অতিক্রম করে গেছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ গুমাতি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে অবিরাম বর্ষণ চলছে রাজ্যের সর্বত্র নদী নালা খাল বিল সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে সর্বোচ্চ খারাপ অবস্থা দক্ষিণ জেলায় বিলোনিয়ার মুহুরি নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে শহরের বহু বাড়িঘর সরকারি অফিসে জল ঢুকে গেছে শহরের সাতটি স্কুলে শিবির খোলা হয়েছে প্রশাসনের তরফে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে সকালে বিলোনিয়া শান্তির বাজার সড়কের ছয় ঘডিয়া এলাকায় ভূমি ধসে যানবাহন চলাচল বন্ধ হয়েছে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল আগামী চব্বিশ ঘন্টা ভারী বর্ষণের পূর্বাভাস পেয়ে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন গাছ রোড অবস্ট্রাকশন হয়েছে রোড ড্যামেজ হয়েছে একটু আরবান এরিয়াসের মধ্যে ওয়াটার লগিংয়ের ইস্যু চলছে এই যে কোনো ইনসিডেন্স আমাদের কাছে রিপোর্ট আসেছে এবং ডিস্ট্রিক্ট এমার্জেন্সি কন্ট্রোল রুম নম্বরে ইনফরমেশন পেয়েছে এবং ফিল্ড অফিসার্স তরফ থেকে হয়েছে সব জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে রেসপন্স হয়েছে এবং এটা তাড়াতাড়ি যত সম্ভব হয় তাড়াতাড়ি এটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেছে যে ইনফরমেশন আছে আমাদের সাবডিভিশন তরফ থেকে কোনো রাস্তা এখন অবস্ট্রাকশনের জন্য প্রবলেম নাই শুধু এক জায়গা আছে বিলাক এরিয়াতে রোড কন্ডিশন একটু প্রবলেম হয়েছে ওখানে এখন সেফ নাই মানে গাড়ি চালানোর মতো সেফটি নাই তার জন্য এখানে আমরা টেম্পোরারি ব্লক করার জন্য বলেছে কিন্তু অল্টারনেট রাস্তা আমরা এম করেছি এটা সবরুমের ফেনি নদীর জল বিপদসীমার সীমার ওপর দিয়ে বইছে শহরের বাড়ি ঘরে জমে গেছে বৃষ্টির জল সবরুমিও মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে শান্তির বাজার জোলাই বাড়ি অমরপুরেও একই পরিস্থিতি উদয়পুরে গোমতী নদীর জল উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে গত দুদিনে সর্বাধিক বৃষ্টি হয়েছে বিলোনিয়ায় দুশো চোদ্দো দশমিক চার মিলিমিটার আগরতলায় বৃষ্টি হয়েছে একাত্তর দশমিক ছয় মিলিমিটার আবহাওয়ার পূর্বাভাসী বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমগ্র রাজ্যেই হালকা থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ জেলায় বজ্রসহ ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের দরুন রাজ্যের দক্ষিণ জেলার বর্তমান পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি জানান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে গোটা বিষয় নিয়ে রাজস্ব দপ্তরের সচিব এবং মৌসুম বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী ড ও জানান মোহরী নদীর জল বিপদসীমা সীমা অতিক্রম করেছে বন্যায় প্লাবিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি রাখা হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে শহর এলাকা থেকে জলে প্লাবিত মানুষকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রিপোর্ট অনুযায়ী বিলোনিয়া মহকুমায় এ পর্যন্ত ছটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন এই উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ প্রশাসন সার্বিক পরিস্থিতির ওপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন জেলায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার এবং যে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান রেখেছেন রিপোর্ট আগরতলা টিভি